নমস্কার, আপনি কি ভাবছেন কয়বার হবে এসএসসি, কয়বার হবে মাদ্রাসা, তারপর আমি মাদ্রাসা পরীক্ষা দেবো, এসএসসি দেবো, তারপর আমি পশ্চিমবঙ্গে একটা জব করবো, তাই না? ভুল ভাবছেন, পশ্চিমবঙ্গে আর চাকরি এখন হবে না। কারণ পশ্চিমবঙ্গে প্রথমত ওবিসি কেসটা চলছে, সেটা সুপ্রিম কোর্টের আন্ডারে আছে, অতএব পশ্চিমবঙ্গে এখন জব হচ্ছে না। একটা এখন উপায় রয়েছে, সেটা হলো আপনার বিহার। বিহারে হয়তো এই মাসে বা তার নেক্সট মাসে নতুন এস্টেট বার হবে, নেক্সট মাসে হয়তো বিপিএসসি ফর্ম ফিল আপ শুরু হবে। বিহার আসুন, বিহারে পরীক্ষা দিন, বিহারে কিন্তু জবটা হবে। কারণ বিহার পর পর আপনার টিআরই নিয়ে যাচ্ছে, বিপিএসসি নিয়ে যাচ্ছে। তো পশ্চিমবঙ্গে আসা ছেড়ে দিন। প্রত্যেককে বলবো যে মন খারাপ করবেন না এবং পরিশ্রম করুন, লড়াই করুন, জব কিন্তু হবে। কোথায় হবে? বিহারে হবে। আর ঝাড়খণ্ডেও টেট বার হয়েছে, ঝাড়খণ্ডে টেট পড়তে পারেন। তবে আমি বলবো বিহারে বেশি করে জোর দিন। আমার কাছে ব্যাচ কিন্তু চলছে, ব্যাচের জন্য বলছি না, আমি বলছি বিহারে জোরটা দিন, বিহারে কিন্তু জব হবে। ঠিক আছে, আমি এখন যাচ্ছি স্কুল, আর তার জন্য আওয়াজ হচ্ছে এদিকে, প্রচুর পরিমাণ গাড়ি যাচ্ছে। এটা হলো নদী, একটা কুমারী নদী, এই নদীর ক্রস করে আমার স্কুল রয়েছে। ঠিক আছে, তো বলে প্রত্যেকে বলবো যে আসুন, বিহারে কিন্তু জব হবে। প্রত্যেকের পরীক্ষাটা দিন ভালো করে, আমি থাকবো। আর চলুন, ঠিক আছে, ঠিক আছে।